বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভার্চুয়াল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে রাজধানী আইডিয়াল কলেজে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যৌথ মূলধন কোম্পানি মূলধন, এই অধ্যায় হতে বেশ কিছু অঙ্কই তোমাদেরকে এ পর্যন্ত করানো হয়েছে। এর মধ্যে এই অঙ্কটা 487 পৃষ্ঠার 7 নম্বর সমস্যা, এটা একটু ভিন্ন রকম ছিল। আমি তোমাদের লাইভ ক্লাসে এই অঙ্কটার ক এবং খ করে দিয়েছিলাম। আজকে যে অংশটা করব এটার বাকি অংশ আর্থিক অবস্থার বিবরণী। তোমরা অনেকে বলেছিলে আর্থিক অবস্থার বিবরণীটা আমি হোয়াইট বোর্ডে করে দেওয়ার জন্য, সেই জন্য আমি এখন হোয়াইট বোর্ডে অঙ্কটা প্রশ্নটা সমাধান করব, আর্থিক অবস্থার বিবরণী। আর ক খ যারা লাইভ ক্লাসে ছিলে তাদের জন্য তো একটু ইজি হয়ে গেছে, এখন অঙ্কটা করতে গেলে তোমাদের সুবিধাটা উপভোগ করতে পারবে। আমি এখন তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 487 পৃষ্ঠা বের করো এবং সমস্যা 7 নম্বরটা বাকি অংশটুকু আজকে করব। দেখো, আমি এখানে আর্থিক অবস্থার বিবরণী শিরোনামটা লিখে রাখছি, এই অংশটা আজকে করে দিব। যে অংশটা ক এবং খ আমরা বিগত ক্লাসে করেছিলাম, সেই জন্য এটা করতে যাচ্ছি না। তোমরা এখন আমার সাথে অঙ্কটা একটু দেখো, ভিন্ন রকমই অঙ্কটা। বসুমতী কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 70,000 শেয়ারে বিভক্ত 70 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিবন্ধিত হলো। কোম্পানি প্রতিটি 5% অনুহারে, অনুহারে মানে বাট্টায় বা অবহার, 50,000 শেয়ার বিক্রয়ের প্রসপেক্টাস প্রচার করলো। কোম্পানি 45,000 শেয়ার আবেদন পেল। এই যে ইস্যু করেছে 50,000, আবেদন আসছে কম, এটাই হচ্ছে অঙ্কটার মধ্যে একটু ভিন্ন রকম। আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এটা কীভাবে দেখাবো এই বিষয়টি আজকে আজকের আলোচনার মূল বিষয়। ওই শেয়ারগুলো যথারীতি বণ্টিত হয় এবং কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা ব্যাংক হিসাব প্রস্তুত করো। আমরা প্রয়োজনীয় জাবেদা এবং ব্যাংক হিসাব প্রস্তুত করে দেখিয়ে দিয়েছিলাম। আজকে যে বিষয়টা করবো আর্থিক অবস্থার বিবরণী, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী যে আমরা করব, এখানে এই অঙ্কটার মধ্যে ব্যাংক হিসাব যে প্রস্তুত করেছি, ব্যাংক হিসাবের ব্যালেন্সটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। খ নম্বরে ব্যাংক হিসাব প্রস্তুত করেছিলাম, ব্যাংক হিসাবের ব্যালেন্সটা কোথায় আসবে? আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীর পর্যায়ক্রমে ধাপগুলো কী কী আমরা জানি, প্রথমে লিখতে হয় সম্পদসমূহ, তারপরে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ। যেহেতু এই অঙ্কটার মধ্যে কোনো স্থায়ী সম্পদ নেই, সুতরাং স্থায়ী সম্পদ আসবে না। আমরা এখানে এভাবে লিখতে পারি সম্পদসমূহ, সম্পদসমূহ দিয়ে লিখব চলতি সম্পদ, চলতি সম্পদ দিয়ে কি লিখব? ব্যাংক জমা। ব্যাংক জমা আমরা খ নম্বরে বের করেছিলাম, আমাদের বইয়ের রেজাল্টের সাথে ব্যাংক জমার উদ্বৃত্তটা মিলেছিল, সেটা ছিল কত? 42,75,000 টাকা। আমি 42,75,000 টাকা এখানে লিখব। তারপরে কি লিখতে হবে? যেহেতু এটা অবহারে কিংবা অনুহারে ইস্যু করা হয়েছে, অবহারে ব্যালেন্সটা এখানে লিখব অসমন্বিত ব্যয় হিসাবে। অসমন্বিত ব্যয় দিয়ে আমরা কী কী লিখতে পারি? শেয়ার অবহার, ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন যদি থাকে। কিন্তু আমরা এই কোটা দেখতে পাচ্ছি শুধু অবহার দেওয়া আছে, ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন দেওয়া নাই। সুতরাং আমরা শুধু অবহার লিখব, কিন্তু শিরোনাম দেব অসমন্বিত ব্যয়, অবহার। এখন অবহারের ব্যালেন্সটা আমরা জাবেদার মধ্যে করেছি, আবারও বলি দেখো অবহারের ব্যালেন্সটা আমরা কীভাবে করব। এখানে লেখা আছে প্রতি শেয়ার কত করে? 2 টাকা করে ইস্যু করেছে। প্রতি শেয়ার কত করে ইস্যু করেছে? 2 টাকা করে। কিন্তু তারা আবেদন পেয়েছে কত? ইস্যু করেছে 2 টাকা করে, না 5% অনুহারে, ভুল বলেছি, 5% অনুহারে হলে 100 টাকার 5% কত টাকা হবে? 5 টাকা। আমরা প্রিভিয়াস ক্লাসে করেছি 100 টাকার 5% 5 টাকা। 50,000 শেয়ার ইস্যু করেছে, কিন্তু আবেদন আসছে কত? 45,000 শেয়ার। তাহলে প্রতি শেয়ারে 5 টাকা করে অবহার আমরা ক নম্বরে করেছিলাম। তাহলে প্রতি শেয়ার 5 টাকা অবহার হলে আবেদন পেয়েছে কত? 45,000 শেয়ার। 45,000 × 5, এটা আমরা ক নম্বরে করেছিলাম। 45,000 × কত হয়? 45,000 × 5, 2,25,000 টাকা। কত টাকা হবে শেয়ার অবহার? 2,25,000 টাকা। এখানে এই অঙ্কটার মধ্যে অবলেখকের কমিশন কিংবা ব্যাংক চার্জ কিংবা দায়ী গ্রাহকের কমিশন কিংবা শেয়ার ইস্যু সংক্রান্ত কোনো খরচ আর দেওয়া নেই,
তাহলে আমরা কি করব এটা ক্লোজ করে দিব প্লাস করে এখন কত টাকা হয় দেখো দুইটা যোগফল 42 লক্ষ 75 হাজার যোগ 2 লক্ষ 25 হাজার হয় কত 45 লক্ষ টাকা কত টাকা হলো 45 লক্ষ টাকা এটাকে কি শিরোনাম দেব মোট সম্পদ এটাকে শিরোনামটা দেব কি মোট সম্পদ শিরোনাম দেব এই হচ্ছে আমাদের মোট সম্পদ এবার লিখব শেয়ার হোল্ডারদের দায় ও স্বত্ব দায় ও স্বত্ব শেয়ার হোল্ডারদের দায় ও স্বত্বর মধ্যে আমরা প্রথমে কি লিখি সেটা তোমাদের বেশ কিছু ক্লাসে আমি বলেছি প্রথমে মূলধন লিখতে হবে অনুমোদিত মূলধন অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ার ইস্যু আমরা করতে যাচ্ছি অনুমোদিত মূলধন কোম্পানির এই অঙ্কে অনুমোদিত মূলধন কত আমি দেখতে পাচ্ছি সাত নম্বর অঙ্কে প্রতিটি শেয়ার 100 টাকা করে 70 হাজার শেয়ার 70 লক্ষ টাকা অনুমোদিত মূলধন তাহলে আমি প্রথমে এই কাজটাই করব প্রতি শেয়ার 100 টাকা করে 70 লক্ষ 70 হাজার শেয়ার শিরোনামটা দিব প্রথম অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 100 টাকা করে 70 হাজার শেয়ার তাহলে কত টাকা হবে 70 লক্ষ টাকা হবে এটা আমরা কি করব ক্লোজ করে দিব অনুমোদিত মূলধন সর্বদা কি করব ক্লোজ করে দিব সর্বশেষ আমরা যেখানে আসব ইস্যু বিলি এবং আদায়কৃত মূলধন পর্যায়ক্রমে এসে তারপরে আমরা সম্পদের সাথে মিলাবো তারপরে অপশনটা হচ্ছে এ 70 হাজার শেয়ার থেকে কোম্পানি ইস্যু করেছে 50 হাজার শেয়ার তাহলে সেটা হবে ইস্যুকৃত সেটা হবে ইস্যুকৃত মূলধন ইস্যুকৃত মূলধন প্রতিটি 100 টাকা হবে না প্রতিটি কত হবে প্রতিটি সে ইস্যু করেছে 95 টাকা করে পঞ্চাশ হাজার শেয়ার তাহলে প্রতিটি যদি 95 টাকা করে ইস্যু করে 50 হাজার শেয়ারের মূল্য কত হয় প্রতি শেয়ারের ইস্যু মূল্য কত আমাদের প্রতি শেয়ারে ইস্যু করেছে 95 টাকা করে কিন্তু আমরা ইস্যু করেছি 95 টাকা করে এখানে আমরা যখন মূলধনে দেখাইতে হবে তখন আমরা কি বলেছিলাম সমহার অধিহার অবহার যে কোনোভাবে শেয়ার ইস্যু করা হয় না কেন যখন আমরা মূলধন হিসেবে দেখাবো তখন এই 95 অবহার কিংবা অধিহার দেখানো যাবে না তখন দেখাইতে হবে ওই কোম্পানির অভিহিত মূল্য কিংবা লিখিত মূল্য মূল্যই আমাকে দেখাইতে হবে মনে রাখতে হবে শেয়ার অধিহারে হতে পারে অবহারে হতে পারে সমহারেও হতে পারে যে কোনোভাবে শেয়ার ইস্যু করা হয় না কেন যখন আমি মূলধন অর্থাৎ আর্থিক অবস্থার বিপরীতে প্রদর্শন করব দেখাবো তখন কি করতে হবে অভিহিত মূল্য কিংবা লিখিত মূল্য কিংবা অনুমোদিত মূল্যে দেখাইতে হবে তাহলে 100 টাকা করে 50 হাজার শেয়ার 50 লক্ষ টাকা প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো আমরা বিগত যে অঙ্কগুলো করেছি যে শেয়ারগুলো মার্কেটে ইস্যু করেছে সবগুলো শেয়ার বিলি করা হয়েছিল কিন্তু এই অঙ্কটার মধ্যে সবগুলো শেয়ার বিলি করতে পারে নাই কেন পারে নাই কারণ 50 হাজার শেয়ার ইস্যু করেছে আবেদন আসছে 45 হাজার শেয়ার সুতরাং 50 হাজার শেয়ার কিন্তু বিলি করতে পারবে না যত শেয়ারের আবেদন কম আসছে ওই শেয়ারগুলোই কী করতে হবে মার্কেটে ইস্যু কিংবা বিলি কিংবা বন্টন করতে হবে তাহলে বিলিকৃত মূলধন এবং অথবা আদায়কৃত মূলধন এটা শিরোনাম দিব কত করে আমরা 45 হাজার শেয়ার যেমন লিখবো এখানে বিলিকৃত কিংবা আদায়কৃত মূলধন বিলিকৃত অথবা আদায়কৃত মূলধন প্রতি শেয়ার
তাহলে 100 টাকা করে 45,000 শেয়ার কত হবে 45 লক্ষ টাকা শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের আবারো মনোযোগ আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করতেছি আমি বিগত ক্লাসে যে অঙ্কগুলো দেখিয়েছিলাম যতগুলো শেয়ার মার্কেটে ইস্যু করেছে তার চেয়ে অতিরিক্ত আবেদন আসছে অথবা তার সমান আবেদন আসছে কিন্তু যখন অতিরিক্ত আবেদন কিংবা সমান আবেদন আসবে তখন 50,000 শেয়ার ইস্যু করলে যদি 50,000 আবেদন আসে কিংবা অতিরিক্ত আবেদন আসে কিন্তু যে শেয়ারগুলো আবেদন আসবে ওই শেয়ারের টাকা কি করবে মূলধন হিসেবে স্থানান্তর করবে আমি দেখতে পাচ্ছি এখানে ইস্যু করেছিল 50,000 শেয়ার কিন্তু 50,000 শেয়ার আবেদন আসে নাই কম আসছে কত কম আসছে সেটা মাইনাস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 45,000 শেয়ার আবেদন আসছে তাহলে এই যে কম শেয়ারের আবেদন আসছে এই যে পরিমাণ কম যতগুলো শেয়ারের আবেদন আসছে ওই শেয়ারের টাকাই আমরা মূলধন হিসেবে স্থানান্তর করব এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি শেয়ার 100 টাকা করে 45,000 শেয়ারের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ধরনের মূলধন কিন্তু যত মূলধন কোম্পানি মূলধনের মধ্যে কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে এখন সর্বশেষ দেখো প্রথমে ছিল মোট সম্পদ যা আসবে শেয়ার হোল্ডারদের স্বত্ত্বেও দেয় তাই হবে আর মধ্যে যে দুইটা তিনটা অ্যামাউন্ট থাকবে অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন এদের সাথে কিন্তু সম্পদ পাশে মিলবে না কেননা এগুলো যৌথ মূলধনী কোম্পানি আইন অনুযায়ী এই মূলধনগুলো আর্থিক অবস্থা বিবরণীতে শু করতে হয় কিংবা দেখাইতে হয় এই জন্য আমি এটা দেখাইতে দিয়েছি এখানে কিন্তু তোমাদের সর্বশেষ স্টেপটা কী দেখতে হবে যতগুলো শেয়ার আবেদন আসছে এবং বিলি করা হয়েছে কিংবা বন্টন করা হয়েছে ওই শেয়ারের টাকা যদি আমি মূলধন হিসেবে স্থানান্তর করি তখনই আমরা দেখতে পাবো আমাদের মোট সম্পদের সাথে মিলে যাবে আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা নিয়ে তোমরা প্রয়োজনে লাইভ ক্লাসে আমাকে প্রশ্ন করবে সেখান থেকে আমি সমাধান দিব অঙ্কটা তোমরা বেশ কয়েকবার খাতায় ক খ গ সম্পূর্ণ অঙ্কটা করে আমাকে গ্রুপে দেখাবে অ্যাকাউন্টিং গ্রুপে সেখান থেকে আমি আবার প্রয়োজনে তোমাদের সমাধান দিব অথবা লাইভ ক্লাসে আমাকে প্রশ্ন করবে সেখান থেকে ইনশাল্লাহ আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ